মেলার বাবে গুরুজনের আগত এগছি বলবন্তি এখানে নব্বেটর ধরি আগুয়া হয়েছে তাতে কোয়া হয়েছে মাধবদেব বিরচিত আমার যিকেইখন অঙ্কীয়া ঝুমুরা ছখন এইকেইখনের কর্মশালা করা হয়েছে আপনার 31 জুলাইলৈকে হব ছটা স্থানত লখিমপুরের আশে পাশে যেনকি বিপুরিয়া আছে তারপর আমার শিমলুগুড়ি আছে এনেকে এনেকে ইয়াতে আমার নারায়ণপুর তো আছেই এই ছখন ঠাইত ইয়ার মানে নাটশালার মানে কর্মশালার আয়োজন করা হয়েছে আর প্রায় 350 স্টুডেন্টস হোক প্রশিক্ষার্থী হোক তাতে শিক্ষা গ্রহণ করে আর এই আমি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র উদ্যোগত এই আমার মাধবদেব কলাক্ষেত্র নিবেদন হিসাবে এইটি করেছো আর আমার শঙ্করদেব শিশুবিদ্যা নিকেতনের যে কমিটি এই ক্ষেত্রে বহুতখিনি সহায় করেছে আর নিজের ফলের বহুত এটা আগ্রহ করেছিল যাতে এনেকটা বস্তু হব লাগে বলে আর উদ্দেশ্যটা হল এইটাই যে আমি বিচারিছো যে আমি সেমনীয়া সকলের যে বয়সত ধর মানসিকভাবে একটা নতুন জীবনলে গৈ থাকে সেইখিন সময়টা যাতে ভাল জ্ঞান বিশেষকে যে আধ্যাত্মিক জ্ঞান যে আমার বৈষ্ণব কলা সংস্কৃতির যেটা শ্রীমন্ত শঙ্করদেব কলাকাতে যি ধরনের অসমক দিলে সেই জ্ঞানটা লাভ করে পেলে যাতে একটা ভাল জীবনলে আগবাড়ি যায় আর যাতে দেশের এজন সুনাগর হওয়ার যাতে নিজেও যাতে ভবিষ্যতে যাতে আর মানুষক যাতে এই বাণীবিল বিলাব পারে কারণ কেলে আপনাদের দেখিছে আমি যে যেটা টিভি হোক বা অন্য বস্তুবিল হোক এটা এনেকা হয়ে গেছে যে আমার যে মানে সাপ্লাই মানে বহুত বেশি হয়ে গেছে বেয়া বস্তু অদরকারী বস্তু গতি সেইখিনি আমি ভাবো যে বহুতখিনি কাম কাটিব মনবিল যদি আমি পরিষ্কার করে দিব পারো আমি ভাবো যে এইটা মানে কারণে ভাল হব গোটে বিশ্বর কারণে ভাল হব শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সমাজের উদ্যোগত আর আমার শিশু শিক্ষা সমিতির নারায়ণ সংকুলর সহযোগিতাত আমি যে শ্রী শ্রী মাধবদেব পুরুষের বিরচিত নাচ ঝুমুরা সমূহ প্রশিক্ষণ কার্যসূচী আরম্ভ করেছো আমি বরনারায়ণপুর এই পবিত্র ভূমির ছটা স্থানত এই আমার প্রশিক্ষণ কার্যসূচী চলিব আর আজি আমার শুভ উদ্বোধনী কার্যসূচী এটা নারায়ণপুর শিশু নিকেতন কেন্দ্রত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আর আজি আমার মধুপুর আর পথালি পাহাড়ত এই একে উদ্বোধনী কার্যসূচী হব কাইলৈ ঠিক তেনেকৈ আমি বিহপুরিয়া ঢলপুর